যেসব বাঙালিরা ভারতে যেতে চায় তাদের সবার জন্য সুখবর নিয়ে চলে এলাম। হয়তোবা এবার তাদের অপেক্ষার পালা শেষ হলো, কিছুদিনের মধ্যেই কিন্তু সবাই যেতে পারবে ভারতে সব ভিসায়। ডাবল এন্ট্রি ভিসা বলেন, মেডিকেল ভিসা বলেন, বিজনেস ভিসা বলেন এবং ট্যুরিস্ট ভিসা, সব ধরনের ভিসাই আবারও এভেলেবেল হয়ে যাচ্ছে কিছুদিনের মধ্যেই, জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাই কমিশনার। ভারতীয় হাই কমিশনের নিয়মিত ভিসা প্রক্রিয়া পুনরায় শুরু করার আশ্বাস ভারতীয় হাই কমিশনার দিয়েছেন ঢাকায় নিযুক্ত। ভারতীয় হাই কমিশনার জানান, দিল্লির সঙ্গে কথা হচ্ছে, খুব শিগগিরই বাংলাদেশি নাগরিকরা ভারতীয় ট্যুরিস্ট ভিসা পাবেন। সো বলা যায় ট্যুরিস্ট ভিসা যেহেতু বাংলাদেশিরা পাচ্ছেন, সেই সাথে কিন্তু এভরিথিং সব ভিসাই পেয়ে যাবেন। সো সবার অপেক্ষার পালা শেষ, হয়তো এবার আশার আলো দেখবে সব ভিসা প্রার্থীরা। যতটুকু শোনা যাচ্ছে অক্টোবরের মাঝামাঝি থেকে হয়তোবা শেষ পর্যন্ত সব ভিসাই এভেলেবেল হয়ে যাবে, তেমনটাই আলাপ হচ্ছে দিল্লির সাথে, জানিয়েছেন হাই কমিশনার। আমরা জানি যে গত 5ই আগস্টের পর থেকে কিন্তু ভিসা কার্যক্রম মোটামুটি বন্ধ ছিল প্রায় 1 সপ্তাহ। এরপর যদিও ভিসা কার্যক্রম শুরু হয়েছে, বাট সেটা শুধুমাত্র সীমিত আকারে কিছু কিছু ক্যাটাগরিতে দেওয়া হচ্ছে, যেমন মেডিকেল ভিসা এবং ডাবল এন্ট্রি ভিসা, স্টুডেন্ট ভিসা। বলা হয়েছে এই 3 ক্যাটাগরির ভিসা দিয়ে থাকবেন ভারত, বাট এই 3 ক্যাটাগরির ভিসা পেতেও কিন্তু অনেক বেগ পেতে হচ্ছে বা হয়েছে সবার। আর সব ধরনের ভিসা প্রার্থীরাই মোটামুটি অনিশ্চয়তার মধ্যে ছিলেন বা এখন পর্যন্ত আছেন যে ভিসা হবে কিনা, ভিসা পাবেন কিনা, কেননা অনেকেই বেশ জরুরি ভিত্তিতেই যেতে যাচ্ছেন ভারতে। অনেক স্টুডেন্ট 10 থেকে 15 লাখ টাকা ইনভেস্ট করে তাদের বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছেন, বিশ্ববিদ্যালয়ে সেশন শুরু হয়ে গেছে, এখনও তারা সেখানে অ্যাটেন্ড করতে পারেননি। এরপর ডাবল এন্ট্রি ভিসায় যেসব কর্মী যাবেন অন্য দেশে কাজ করার জন্য, তারাও কিন্তু অনেক টাকা ইনভেস্ট করেছেন ওয়ার্ক পারমিটের পাশে, যেতে পারছেন না বা এম্বাসি ফেস করতে পারছেন না ভারতীয় ভিসার জটিলতায়। এবং মেডিকেল ভিসা প্রার্থী তো আছেনই, অনেক সিরিয়াস মারাত্মক রুগীও আছেন যারা এই মুহূর্তেই যেতে যাচ্ছেন ভারত। সো তাদের জন্য অবশ্যই একটা ভালো নিউজ এটা বলা যায়, আর এটাই কিন্তু সবাই আশা করছেন। বর্ডারগুলি খালি পড়ে আছে, সব ধরনের ভিসা যখন আবারও শুরু হয়ে যাবে আগের মতো, পর্যটক শূন্য এসব বর্ডার কিন্তু আবারও জমজমাট হয়ে যাবে। দুদেশের মানুষের সম্পর্কের মাঝে যে চিড় ধরেছে অবশ্যই সেটা খুব তাড়াতাড়ি মিটে যাবে। ভারতের যেসব ভাইরা চাচ্ছে না বাংলাদেশিরা যাক তাদের দেশে, তাদের দেশের বিশালতার মতো তাদের মনটাকেও বিশাল করে নিশ্চয়ই তারা বাংলাদেশিদের গ্রহণ করবেন। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।